हेलो बंधुरा, गुड मॉर्निंग। तुम्हारा सबा कम आना खूब 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 भलो आर चैने तुम्हारे अनेक अनेक स्वागत अनेक अनेक भलोबाशा। तो सकाल बेला चले देखते बाड़ी जे क्च करे मैं क्या मसीटा चले उठन छाद हो गए जो बसन मारे एन। तो चलो तुम्हारे आज के एक जिन देखा देखो हमारे बड़ी कत छागल देखते छटा छागल आ। देखो जो मासी के कप दीचल घरे शुरमशाई छागल खेते दीचे। तो देखो देखते छटा छागल। तो हमें बिराज कर बंधुरा, गुड मॉर्निंग। तुम्हें सब कम आवश्य कमेंट कर जान अवश्य भलो आओ। खूब खूब भलो आज। तो चलो अखन हमें एक चा करब। तो देखो हमें चा करते चले के चा खा चले बंधुरा। तो तुम्हारा तो जान हमें चा कि करी मैंने चार मत तुम तेजपाता आदा लवण तो अवश्य देव क्या हमारे खूब ही भलो लागे। हमार शुशुर सबाई ये चाटा खाए। तो के चले आसो चा खेते तेज़ चले बंधुरा। तो देखो हमारे चा एकदम हो गए नाम। तो चलो तुम्हारा देखते थको। जरा जरा हमारे चैनल सबसक्राइब करनी ते सबसक्राइब अवश्य कर देव। सवार आगे भिडियो देखार आगे अवश्य एक लाइक शेयर कमेंट अवश्य कर। तो देखो बंधुरा हमें चा एकदम कपे ढेले। तो भाव तीनटे कप हाँ रिफ्लेक्से हमें चा ढेले थोब कल। हमारे स्वामी एख घूम उठे नहीं मैं तुम्हारा दादा भाई एख घूम उठे नहीं उठले चा दीते हैं। तो ये रखले कि गरम थकबे। तो घूम उठले चाटा हमें दी दीते भलो तरह हो जाए। तो चलो जे मासि बसन मजा सब कमप्लीट हो गए। हमारे एन हॉर्लिक्स खाच्चे। तो देखो वो चामच दे हॉर्लिक्सटा खाए। तो देखो हॉर्लिक्स खाच्चे एन। तो चलो एखन आमी जाबो माछ काटते। तो चलो आज माछ काटछि पाशे आमार छेले आछे आर कैमरा धरे चाचा आमार तोमादेर दादा भाई आमार कैमरामैन होयेछे। तो कैमराटा धरे आछे पाशे आमार छेले। एटा कि माछ बंधुरा आमी तो बोलते पारबो ना कारण तोमरा तो भालो करे जानो। तो माने आमी माछेर माछ खाई किन्तु माछेर नाम आमी बोलते पारबो ना। ধরে দেখো একটা কুকুর চলে এসছে। তো অ্যাকচুয়ালি মাছ কাটতে কাটতে আর তোমার দাদার সঙ্গে গল্প করতে করতে আমার একটু হাত কেটে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তোমার দাদাকে দাদাকে বলেছিলাম যে ভিডিওটা করো কিন্তু করেনি। তো যে আমার মাছ কাটা কমপ্লিট আর চান ঠান করে আমি একদম রেডি হয়ে চলে এসেছি দুপুরের রান্না করতে। তো চলো তোমরা দেখতে থাকো মাছটা আমি এখন ভাজবো। তো হলুদ লবণ তো দিয়েছি। তো দেখো মাছে এই মাছটা অনেকটা তেল হয়েছিল দেখো বন্ধুরা। আর এই ডাটা আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করব আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর টমেটো দিয়ে মাছ দিয়ে টক হবে। আর যে মাছের তেলটা দেখতে পাচ্ছ মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে করব। তো দেখো মাছ ভাই দেখো আমি একদম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বন্ধুরা। তো দেখো এই যে আমার ভাতও হয়ে এসছে আর দেখতে পাচ্ছ তরকারি হয়ে গেছে। তো এই যে ভাত ডাটা দিয়ে তরকারি টক যে মাছের তেল আর ওই মাছটা আমার ছেলে আর পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি। তো চলো দেখো আমার ছেলে দেখো রাস্তার পাশে বসে খেলা করছে দেখো। তো দেখো মানে দুপুরে ঘুম থেকে উঠে এসছি এখন উঠুন একটু ঝাড় দিতে হবে মানে মাসিটা সকালে বাসি কাজটা করে দিয়ে যায় বিকেলটা আমি করি।
তো ওই যে পাশে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই এখন ফুচকা নিয়ে যাবে, তো টক জলটা করছে। আর আমি ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিচ্ছি, আর তোমার দাদা ভাই আর আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার শাশুড়ি এখন ঘুমোচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি তো আমাদের এখানে জায়গাটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে জায়গাটা কেমন। আর তোমাদের তো বলেছি যদি কারোর যদি ফুচকার কোনো থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার শ্বশুরমশাই ফুচকার অর্ডার নেয়, যদি তোমরা কেউ যদি ভেবে থাকো যে ফুচকা করবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো যদি তোমরা বলো। তো তো তোমাদের দুপুরে কী কী রান্না হয়েছে বন্ধুরা আমাকে বলবে। তো চলো আমার কমপ্লিট ঝাড় দেওয়া, তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এলোভেরা নিয়ে, বুঝতে পারছো এটা কী এলোভেরা। তো এটা নিয়ে আমি কী করবো তো দেখো কী করবো বলো, বুঝতে পারছিলাম তো, ভাবলাম একটু মুখ চর্চা করি, তো চলে এসছে আমি এলোভেরা নিয়ে। এটা তোমার দাদা ভাই সকালে কেটে রেখেছে আমার জন্য, বলেছিলাম কেটে রাখতে, একটু হাত কেটে গেছিলো, অ্যালোভেরা রসটা দিলে রক্তটা মানে বন্ধ হয়ে যায়, কাটা জায়গাটা খুব ভালো হয় অ্যালোভেরাটা দিলে। তুমি একদিন দিয়ে দেখবে যদি কোথাও কেটে থাকে, তো দেখো আমি ভালো করে মুখে আমি নিয়ে নেবো এভাবে ভালো করে। অ্যালোভেরাটাকে অনেক কাজ করে, খুবই ভালো, মুখে আমাকে মুখটা খুব খেলে এসছে, মুখে কোনো মুখটা ওঠে না। আর কোথাও কেটে গেলে বন্ধুরা তুমি অ্যালোভেরার রসটা দিয়ে দেখবে খুবই কাজ করে। তো আমাদের ছাদের মানে অনেক হয়েছে অ্যালোভেরা গাছ, তো তোমার দাদা ভাই আমার জন্য নিয়ে এসছে, তো দেখো আমি এইভাবে সারা মুখে এভাবে নিয়ে নেব। তো দেখো সবচেয়ে ভালো করে করে নিচ্ছি আমি, তো চলো মুখটা ধুয়ে আসি। তো দেখো আমি মুখটা ধুয়ে এসছি, এখন বলো আমাকে কেমন লাগছে, অবশ্যই বলবে। অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো বাই।